ছাড়িবে পরিচয় নেই নাই আমার জরে আখি আমি চিরদিন পুষলামে অচিন পাখি আমি ওই ধরনের বিচ্ছেদ গানের শিল্পী না গুরু যাই শিখেছে গেটি গান করেছি কিন্তু চেষ্টা করি সাধু গুরুদের চরণ ধুলি দেওয়ার জন্য একতলা গানের শিল্পী বা বৈদিকা গানের শিল্পী আমি দু একটি মহাজনের কালাম পেশ করবো আপনাদের মাঝে আপনারা আমার জন্য দোয়া করবেন এই পাঠে Ooh.
একটা ব্রহ্মচারীর নাম শুনছেন না আপনারা? তিনি বলেছেন, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়ি না আমাকে স্মরণ করিব, আমি রক্ষা করিব। এটা বাবা লোকনাথ ব্রহ্মচারী বলেছেন। একদম ছোট করে, হ্যাঁ ছোট করে নীরবতা পালন করবেন বাবা। দিয়ে একটি কথা বলি, আপনারা বিরক্ত হবেন না? না বাবা লোকনাথ ব্রহ্মচারী গাছতলে বসে ধ্যান করে দেখ, বাবা লোকনাথ ব্রহ্মচারী গাছতলায় বসে ধ্যান করে একটি বালিকা মেয়ে আট হইতে দশ বছর বয়স, ওই মেয়েটি বাবার জন্য নাস্তা দিয়ে যাচ্ছে, বাবা কৃষি কাজ করে বাবার জন্য নাস্তা দিয়ে যাচ্ছে। বাবা লোকনাথ ব্রহ্মচারী ওই বালিকি মেয়েটাকে নাম ধরে ডাকে, আমিনা পড়াবে না, তুই কোথায় যা, মেয়েটি আত্মার্য হয়ে গেছে, সাধু বাবাই তো কখনো আমাকে দেখে নাই, আমার নাম ধরে ডাকলো কেন? মেয়েটি বাবার কাছে চলে গেছে, গিয়ে বলতেছে, সাধু বাবা আমি তো কখনো আপনাকে দেখি নাই, আপনি আমাকে কখনো দেখেন নাই, আপনি আমার নাম জানলেন কি করে? বাবা লোকনাথ ব্রহ্মচারী বলে, আমি নারী, আমি তোর নাম জানি, এর জন্য তোর বাবা রহমান যখন তোকে সকালবেলা ঘুম থেকে নাম ধরে ডাকি, আমি ওই ডাক শুনে আমি তোর নাম জানি। মেয়েটি আরো আশ্চর্য হয়ে গেছে, কি এখান থেকে আমার বাড়ি অনেক দূর, যেখানে বাবা ধ্যান করি এখান থেকে আমার বাড়ি অনেক দূরে, সেখানে আমার বাবা আমার নাম ধরে ডাকি, সাধু বাবাই কি করে শুনে? মেয়েটি বলে, সাধু বাবা এখান থেকে আমাদের বাড়ি অনেক দূরে গো বাবা, কিন্তু আপনি যে শুনেন যে আমার বাবা আমাকে নাম ধরে ডাকে, আপনি কি করে শুনেন? বাবা লোকনাথ ব্রহ্মচারী বলে, আরে এই পৃথিবীর সমস্ত লোকের ডাক আমি শুনি রে মা, আমার ডাক অনেকেই শুনে, আমি পৃথিবীর মানুষের ডাক শুনি, সকলে আমাকে ডাকে, সকলের ডাক আমি শুনি, কিন্তু আমি যে করে তোর দাই দাঁড়িয়ে ডাকি তারা আমার ডাক শুনে না, আমি ডাকি মিরাজ রে অমিরা, তুমি যে ঘুমিয়ে আছো এখনো সময় আছে, তোমার ঘুম ভেঙ্গে তুমি আমার কাছে আসো, এখনো ঘুম ভেঙ্গে যাও তোমার, যদি তুমি ঘুম না ভাঙো তোমার পেয়ার আজে ডুবে যাচ্ছে, আমি যে ডাকি আমার ডাক তারা শুনে না, আমি পায়ে হাত দিয়ে মিনতি করে বলি আপনাকে, বাবা গঙ্গা সারে আপনারা ডাকেন বাবা গঙ্গা সাই শুনে, বাবা গঙ্গা সা যদি আপনাদেরকে করে তোর যাই গিয়ে কোন রূপে ডাকে সেইটা তো আমরা শুনি না, আমরা যেন সেই ডাক শোনার জন্য আমরা একটা কর্ণ তৈরি করি, যে কর্ণ দিয়ে বাবার ডাকে আমরা শুনতে পারি, বাবা মোতালিব শাহ ডাকিয়ে শুনতে পারি, বাবা রশিদ আস্তান ডাকিয়ে শুনতে পারি, এই কর্ণটা যেন আমরা তৈরি করি। Thank you.